আজকে সকাল থেকে খুব বেশি এক্সাইটমেন্ট হচ্ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য একটা খবর পাক্কা করতে হবে। ইন্ডিয়াতে ট্যামরনের 17-70mm f/2.8 লেন্স লঞ্চ করেছে অর্নট। সনি ইউজার্সদের জন্য, যারা জি মাস্টার অ্যাফোর্ড করতে পারে না লাইক মি অবভিয়াসলি, তাদের জন্য ট্যামরন ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আমার এই লেন্সটা হচ্ছে ট্যামরনের 17-28mm f/2.8, এটা হয়ে গেল 17mm ওয়াইড অ্যাঙ্গেল, অনেক কিছু দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 28mm একটু সেমি জুম, আর এটা হচ্ছে মাঝামাঝি কোথাও, এটাও কিন্তু f/2.8, সুতরাং লো লাইট পারফরমেন্স অনেক ভালো। আর এটাকে ডেফিনেটলি আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলতে পারি, ব্লগিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। কিন্তু ভেবে দেখো, এই 17mm মানে ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে যদি জুম লেন্সের ফিচার পাওয়া যায় তাহলে কেমন হয়, মানে একই লেন্স অল পারপাস সলভ। আর আমার এক্সাইটমেন্টটা এক্স্যাক্টলি সেখানে। আজকে সকাল থেকে আমার ইউটিউব টাইমলাইনে সাজেশনে ভরে গেছে ট্যামরন 17-70mm f/2.8 এর রিভিউ ভিডিও। যদি আমি যতগুলো রিভিউ ভিডিও দেখলাম সবই বাইরের, আমি জানি ইন্ডিয়া থেকে রিভিউ করেছে কিনা, এখানে আদৌ লঞ্চ করেছে কিনা, সেটা আমাকে জানতে হবে। যদি করে থাকে তাহলে ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করবো, কারণ ওটা এমন একটা লেন্স যেটা আমার সমস্ত পারপাস সলভ করে দেবে। 17mm ওয়াইড অ্যাঙ্গেল টু 70mm জুম লেন্স অল পারপাস সলভ। তোমার কাছে যদি সনি ক্যামেরা আছে, জি মাস্টার নেই, তাহলে ট্যামরন তোমার লাইফকে একটু হলেও ইজি করে দেবে। ট্যামরন ডেফিনেটলি বাজেট লেন্স, আর এই বাজেটে যদি এই সেগমেন্ট আমরা পেয়ে যাই তাহলে নাথিং লাইক ইট, আমাদের জন্য গ্রেট নিউজ। এনিওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, 22nd January, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফটাফাটি আছো। আর তাড়াতাড়ি যাও গিয়ে চেক করো লেন্স অ্যাভেলেবল আছে কিনা। দেখতেও ভালো লাগছে, তো আমি মহাদেব দাকে বলেছিলাম যে দুটো স্ট্যান্ড লাগিয়ে দিতে, সকালবেলা লাগিয়ে গেছে। কালকে 23 তারিখ শনিবার সকালবেলা বাবা পম্পি অরিন্দম এখানে আসছে। প্ল্যানটা হচ্ছে 26 জানুয়ারি পম্পি অরিন্দমের অ্যানিভার্সারি, তাই কালকে অ্যানিভার্সারি স্পেশাল শপিং এর জন্য আমরা সবাই মিলে বেরোবো। ওরা সকালে আসবে, দেন আমরা বেরোবো, বাইরে লাঞ্চ করবো, দেন বিকেলে ফেরত আসবো। সেম ডে ওরা ফেরত যাবে, কারণ ওদের কাজ আছে, মানে থাকছে না এখানে আর কি। আর আমরা অ্যানিভার্সারি পারপাসে বোলপুর যাচ্ছি 25 তারিখ, এটা আবহাওয়া তো প্ল্যান, ফেরত আসাটা এখনো ঠিক হয়নি। বাট মিন ওয়াইল রাজস্থান থেকে যা যা কেনা হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যাবো। এই যে জিনিসগুলো কিনেছি এগুলো হাতিপুল মার্কেট থেকে কিনেছি উদয়পুরে, কলকাতাতে সবই পাওয়া যায়, বাট ওই যাচ্ছি কোথাও আনবো না এরকম একটা ব্যাপার। এই হচ্ছে ব্যাগটা, এরকম তিনটে নিয়েছি। এটা একটা সেম প্রিন্টের ব্লু কালারের, সেম প্রিন্টের ব্লু কালারের, আর একটা গ্রিন কালারের। সিল্কের স্টোল নিয়েছি, তো এই দেখো এই স্টোলগুলো খুব সুন্দর, এগুলো গিফটের জন্য নিয়েছি। এই যে এই কালারের একটা, নো 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 নো, ইউজ ইট। এই কালারের একটা, এটা একটা স্কার্ফ নিয়েছি, এটা একটা বান্দি স্কার্ফ নিয়েছি রানী কালারের, একই দেখতে। আরও দুটো নিয়েছে, দেখো এটা হচ্ছে গ্রিন কালার, সি গ্রিন কালারের, আর এটা ওই কী বলবো, ঠিক রেড না, রেড। এটা ছাতা নিয়েছি, এটা ডিমের জন্য, কি জমা যায়, এই তো কি জমা যায়, দেখো সুন্দর না, এই তো জমা যায়, এটা ডিমু, এটা ডিমু দিদির জন্য, এটা ডিমু দিদির, ব্যাস ব্যাস পাগল হয়ে গেছে, দেখে দেখে ছাতা দেখে পাগল হয়ে গেছে। এটা এটা জ্যাকেট, তিনটে ছোট ছোট ইয়াররিং নিয়েছি, এটা তোমার তাতেও ভারী হয়ে যেত, এরপরেও নিলে মেসটা পেয়ে যায়, আমাকে পুরো গুছাতে হবে। যাই হোক, এইটা দেখো, এটা এরকম মাঝখানটা এরকম, আর বাকি দিকটা এরকম। এটা আমার জন্য নিয়েছি, আর দুটো মায়ের জন্য দুটো নিয়েছি, একটা ডোমজুরের জন্য, একটা বোলপুরের জন্য, একই রকম দেখতে, এর সাথে দুটো পিলর কাভারসও আছে। দেখো তুমি খালি ঢুকে গেছো ট্রলির মধ্যে, কি খুঁজবে কি ধরবে খুঁজে পাচ্ছে। আচ্ছা, এইটা খুব একটা স্পেশাল গিফট, এটা আমি পম্পিকে, পম্পির জন্য এনেছি রাজস্থান থেকে, বাট এটা তোমাদের এক্ষুনি আমি দেখাচ্ছি না, ওর যেদিন অ্যানিভার্সারি আসবে অ্যানিভার্সারির জন্যই এটা নেবো। তো সেদিন অরিন্দমদারটা এখনো নেওয়া হয়নি, তো দুটো নিয়ে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ যেদিন আসবে সেদিনকে তোমাদের এটা দেখাবো। এটা এটা কি অনেকগুলো সমস্যার মধ্যে এই হচ্ছে একটা মেজার সমস্যা, ছাদের মধ্যে নিজেদের জামা কাপড় মেলার দড়ি খুঁজে পাওয়া,
এখানে লাইন দিয়ে পুরো ধোবি ঘাট হয়ে গেছে, তার মধ্যে আমাদের কোনটা সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। 25 তারিখ যাচ্ছি বোলপুর, আর সবাই সবাই রাজস্থান থেকে এলাম, তাই মোটামুটি সব জামা কাপড়ই পরা হয়ে গেছে, তাই সেগুলোকে যেগুলো ভারী আর কি সেগুলো আজকে নিজেরা কেচে ছাদে এসেছি রোদের মধ্যে শুকাতে দিতে, যাতে করে যাওয়ার আগে রেডি হয়ে যায়। এখন এখানে জামা কাপড়গুলো মিলছে, এখানে গুড্ডু গুলফিকে নিয়ে দৌড়াদৌড়ি করছে। দে দে এটা ধর, কোনটা কার দড়ি খুঁজে পাওয়া খুব সমস্যার ব্যাপার। আমাদের পিঙ্ক দড়িটা ছিল, যেটা কোনোদিনও ছিল না, আজকে সকালবেলায় গুড্ডু এসে টাঙিয়ে দিয়ে গেছে, বাট এসে দেখি তাতে অন্য সব জামা কাপড় ঝুলছে অলরেডি। তো আমি সেগুলোকে একটু ধারে ধারে ঠেলে ঠেলে দিয়ে আমি আমার মানে সবই আছে, মানে আমাদেরটাও আছে আর কি, এরকম ব্যাপার। যদিও বা সবাই সবাই আমাদের রাজস্থান ট্রিপ শেষ হলো, বাট ডিউরিং রাজস্থান ট্রিপ তোমাদেরকে বলেছিলাম আমাদের আরেকটা ট্রিপের প্ল্যানিং শুরু হয়ে গেছে, আর সেটা আজ থেকে ফুল কদমে শুরু হয়ে গেছে। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সেই ব্যাপারে আপডেট তোমাদেরকে খুব শীঘ্রই দেবো। ছাতে জামা কাপড় শুকাতে দিচ্ছি, ওটা তো সিনেমাটোগ্রাফি। হ্যাঁ কি বলবো, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আগে করো, কাউন্ট করো। এর আগের দিন কিন্তু 10টার মধ্যে থেকে 9টায় পেয়েছিলাম, একটা কোথায় গেছে কাউন্ট করে নিয়েছি, আমার 6টা অর্পিস 7টা, টোটাল 13টা, বিকেলবেলা এসে হিসাব মিলিয়ে দেখবো। চল চল, পুরো বাসে যাচ্ছে, আমরা এখন করবো লাঞ্চ। আর এদিকে যতক্ষণ না লাঞ্চের মধ্যে ভাজাভুজি তেলে ভাজা কিছু না হবে ঠিক জমে না, তাই লাঞ্চ ওখানে সাজিয়ে এখানে এসে দেখো ভাগর বাজতে। কুলফি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। আজকে আছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে ডাল, পালং শাক দিয়ে আলু দিয়ে, বিট দিয়ে, বেগুন দিয়ে, সবকিছু দিয়ে একটা তরকারি, ঠিক আছে। আর এটাই তো দেখালেন এই যে গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন বিকেল 4:45, এতক্ষণে কাজ টাজ গুলোকে মোটামুটি সামলে একটু স্নান টান করার টাইম পেয়েছি, যা গিয়ে তার আগে মাথায় একটু মাস্ক লাগিয়ে রেখেছি, 10-15 মিনিট পরে যাবো স্নান করতে। আপাতত উড়পি এখন যাচ্ছে ছাদে জামা কাপড় গুলো যেগুলো শোভা দেখলেন তুলে আনতে বলছে, একটু মিলিয়ে নাও, হিসাব যেন একদম পাক্কা হয়, 7-6-13 গুনে গুনে আনবে কিন্তু, ঠিক আছে। আজকে পুরো আমাদের সারপ্রাইজ হয়ে গেল, বিকেলবেলা বাবা হঠাৎ করে আমাকে আর ওকে দুজনকে হোয়াটসঅ্যাপ করেছে, গেস করো আমরা এখন কোথায়, বা সেই হোয়াটসঅ্যাপ মেসেজটা সামা ও আর আমি দুজনে মিস করে গেছি। ও চলে গেছিল ছাদে জামা কাপড় তুলতে, আর আমি ওখানে ল্যাপটপে কাজ করছিলাম। 10-40 মিনিটস পরে বাবা ফোন করেছে, বলছে কি গো তোমরা দুজনকে মেসেজ দেখো না, মানে গেস করো আমরা কোথায়। তো ওরা আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেরিয়ে গেছে, কালকে সকালবেলা আসার কথা ছিল, আজকে আসছে। ও গুড্ডু ছিল নিচে, ও মাটন এনে দিল, আর রাত্রিবেলা মাটন হবে, তো ওরা এসেই শপিং এর জন্য বেরোবে আর কি। যদি দেরি হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যাবে, তাহলে ওরা সামনাসামনি এসে আমাদেরকে বলে দেবে, আমরা বেরিয়ে যাবো, এরকম একটা কিছু একটা হজপজ টাইপের প্ল্যান এখনো ফিক্স হয়নি। আপাতত আমি ভেবেছিলাম এসে ওরা মুড়ি খাবে, তার জন্য আমি আলু ভাজা করেছিলাম, বাট ওরা বললো কি না দেরি হয়ে গেছে, আর রাস্তায় ওরা মুড়ি খেয়েছে, তো আমি আর ওই বসেছি এখন মুড়ি আলু ভাজা। কি রে কতজন আসছে, কত লোক পাবি কামড়ানোর জন্য। বাজে এখন 8:05, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ওদের কিছু শপিং করার আছে, আর এখানে দোকানগুলো ম্যাক্সিমাম 8:00-8:30 মধ্যে বন্ধ হয়ে যায়, তো রাস্তা দিয়ে ওদের সঙ্গে মিট করে নেবো, ওরা মেবি ওদের এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছে, তো অন দ্য ওয়ে দেখা হয়ে যাবে। একে তো এত তাড়াহুড়ো, তারপরে গুড্ডু আবার কাণ্ড করে রেখেছে। কালকে আমরা যখন নিউ টাউন থেকে কুলফিকে নিয়ে আসছিলাম, তখন গাড়ির পেট্রোল একদম ছিল না, তো আমি দেখিনি আর গুড্ডু বলেও নি। আজকে আমরা বেরোচ্ছি যখন 11th আওয়ারে দেখলাম অলরেডি পেট্রোলে সাইন দিয়ে দিয়েছে, তো ওরা মেবি পৌঁছে যাবে আমাদের আগেই। আমরা আবার এসেছিলাম এই অর্ডিন্যান্স ফ্যাক্টরির এখানে যে পেট্রোল পাম্পটা আছে, ওদের সাথে দেখা হয়ে গেছে, সবাই এসে গেছে, কাজগুলো আগে সেরে নিই, তারপরে বাড়িতে সবাই মিলে একসাথে যাই, তারপরে সবার সাথে তোমাদের দেখা করা আছে, ঠিক আছে। গত 2 দিন ধরে এখানে ইন্টারনেটে প্রচন্ড প্রবলেম হচ্ছে, ডাউনলোড স্পিডে কোনো অসুবিধা নেই, কিন্তু আপলোড স্পিড সামহো একদম বসে গেছে, কালকে আমাকে চেক করাতে হবে। যাকে এখন বাজে 10:45, আমরা সবাই বাড়ি ফিরলাম, এতক্ষণে মানে ব্লগটা এসে সন্ধ্যাবেলা আপলোডে বসিয়েছি, এখনো পর্যন্ত আপলোড হয়েছে কিনা জানি না, রোজ হচ্ছে এই প্রবলেম। তো বাজে এখন 10:45, আমরা এই সবাই মিলে বাড়ি ফিরলাম, ওই যে বাবা অরিন্দম বলেনোটাকে ওখানটায় রাখা হলো, কারণ এদিকে সমস্ত গ্যারেজে একদম জায়গা নেই। ভবিষ্যৎ সালটাকে পার করে 2021-এ আবার প্রথমবার এই ছেলে বৌমার বাড়িতে এসে, তোমার হাতটা এখনো কাঁপছে? আমার কাঁপে তো আর, চলো এসো, ঠিক আছে। আর সঙ্গে এসেছে আমাদের, আরে সঙ্গে এসেছে আমার এই ছোট্ট দিদুনটা, মিষ্টি দিদুন, দুষ্টু না, মিষ্টি দিদুন,
মাসি অলরেডি রান্না করে দিয়েছে, আমরা যতক্ষণ বাইরে ছিলাম। মাটন হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, সবাই রুটি খাবে বললো তো রুটি হয়েছে। আর এখন 10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো সবাই ফ্রেশ ফ্রেশ হচ্ছে এখন, তারপরে একসাথে ডিনার করবো। এখন বাবার একটা বিশাল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে রাজস্থান সফরে আমি আর ম্যাডাম যাইনি, মানে ম্যাডামের ইচ্ছে ছিল আমি যাইনি, একমাত্র কারণ আমি ফরেন ট্রিপ ছেলের কাছ থেকে নেব। সেই জন্য আমি বলেছি যে আমাকে ফরেন ট্রিপ করাতে হবে, তো ছেলে কথা দিয়েছে, ছেলে এবং বৌমা দুজনেই কথা দিয়েছে মার্চে আমাদেরকে একটা ট্যুর করাবে। আজকে বিকেলে বলছিল যে ট্রিপ প্ল্যান হচ্ছে, ট্রিপ প্ল্যান হচ্ছে, আর কোনো সারপ্রাইজ থাকবে না। বাবা এসে প্রথম যেটা বললো কি আমাকে আগে বলতে দাও না হলে কিন্তু তোমরা পালিয়ে যাবে, প্রেসার থাকবে না তোমাদের উপর। এখানে এখন নাতনি ফোনে কার্টুন দেখতে বিজি, আর দিদুন তখন থেকে নাতনি খাওয়ানোর চেষ্টা চলছে। কি গো সাকসেস হলো অতদূর? মায়া সব দিকে ছড়িয়ে গেছে, মাটন গুলো বেড়ে রাখছি, সবাই ফ্রেশ হচ্ছে আর কি, সবাই হয়ে গেলে একসাথে বসে পড়বো, ডিমের খাওয়া হয়ে যাবে তার আগে। এখন এখানে ফাইনালি আমরা সবাই ডিনারে বসছি, আর বাবার ব্যাগ থেকে ডে ক্রিম, নাইট ক্রিম, সিরাম সমস্ত কিছু বেরোলো, একটু সব কায়া, তাই বলছি মায়া সব দিকে ছড়িয়ে গেছে। আমার প্রত্যেকবারই গালগুলো খুব ফেটে যায় শুনছে, এবারে মেয়ে ওই সব মাছ চুলে দিয়ে বললো বাবা তুমি এটা মেখে দেখো, নিয়ে দেখলাম যে না মোটামুটি, তারপরে একটু ইচ্ছা হতো হয় নিয়ে মেয়ের চয়েসে ওই আবার আনিয়ে দিয়েছি আমার জন্য স্পেশাল করে, এখন ইউজ করে দেখছি, এখন আপাতত ভালো আছি।